টি-20তে ইমপ্যাক্ট ক্রিকেটারের কদর বেশি। স্বল্প সময়ে কনসালটেন্ট হিসেবে দায়িত্বে এসে তাই বুঝিয়ে গেছেন শ্রীধরন শ্রীরাম। চলতি বিপিএলে সেই ইমপ্যাক্ট ক্রিকেটারেরই যেন বড্ড অভাব, বিশেষ করে যারা জাতীয় দলে খেলে থাকেন তাদের পারফরমেন্সে। বাংলা ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব, জাতীয় দল কি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট, সবখানে তার একক আধিপত্য। মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটারের তালিকায় শীর্ষে থেকে তিনিই রাজ করছেন বিপিএলে, তার যে রেটিং পয়েন্ট সেটাও অন্যদের ধরা ছোঁয়ার বাইরে। অনেকটা অপ্রত্যাশিতভাবে এই তালিকার দুয়ে অবস্থান করছেন ঢাকা ডমিনেটর্সের নাসির হোসেন। ব্যাট বলে তিনি ভালো করলেও দলকে রাখতে পারেননি শীর্ষ চারে। সবশেষ প্রায় 7 বছর আগে জাতীয় দলের হয়ে টি-20 খেলেছেন নাসির, যে কিনা বেশি সমালোচিত ছিলেন তার ব্যক্তিগত উচ্ছৃঙ্খল জীবন নিয়ে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটের শীর্ষ পাঁচের তালিকায় নেই আর কোনো বাংলাদেশি। সেরা দশের রেসে অবশ্য আছেন গোটা 4 জন, কিন্তু তাদের মধ্য থেকে তানভীর আর তৌহিদ হৃদয়ের অভিজ্ঞতা নেই আন্তর্জাতিক ম্যাচের, আর জিয়া রনি নিশ্চয়ই এখন আর নেই নির্বাচকদের রাডারে। ঢাকার পেসার তাসকিন আছেন এমপিভি লিস্টের 13 নম্বরে, এরপরই অবস্থান লিটন কুমার দাসের। জাতীয় দলে খেলা সাইফুদ্দিন জায়গা করেছেন সেরা 20-এর একেবারে শেষে, আফিফ হোসেন আছেন 17 নম্বর স্থানে। এস এম ইকবাল, সময় সংবাদ।